নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আটা দিয়ে খুবই মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি আপনারা খুব কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে একদিন হলো বাড়িতে তৈরি করে দেখবেন মাত্র এক কাপ আটা আর কয়েক পিস আলু দিয়ে আর দুটো ডিম দিয়ে এই নাস্তাগুলি তৈরি করেছি কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু নাস্তাগুলি তৈরি করতে পারেন এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব থ্রি টেবিল স্পুন সাদা তেল আপনারা তেলের পরিবর্তে ঘিও দিয়ে দিতে পারেন আর তেলটা একটু বেশি করে দিলে নাস্তাগুলি খুবই খাস্তা তৈরি হয় এখন দিয়ে দিচ্ছি তিন চামচ সুজি সুজিটা দিলে নাস্তাগুলি খুবই মুচমুচে তৈরি হয় তাই এখানে তিন চামচ সুজি দিয়ে দিলাম এখন হাত দিয়ে সবগুলি উপকরণ ভালো করে মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা ভালো করে দিয়ে দেবেন তাহলে দেখবেন নাস্তাগুলি খুবই খাস্তা তৈরি হবে এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন এরকমভাবে মুট করলে মুঠে চলে আসছে তখন বুঝবেন ময়ানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু খুব বেশি নরমও যেন না হয় আবার যেন শক্তও না হয় নর্মাল করে ডোটা তৈরি করে নিতে হবে আর এখানে আমি নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন এরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আলুর পুটটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল সামান্য পরিমাণে কালো চিরি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের খোয়া থেতো করে তারপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন রসুন আর পেঁয়াজ কুচি হালকা আছে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে এখন দিয়ে দেব হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গরু আর হাফ টি স্পুন লঙ্কা গরু ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝিয়ে দিয়ে দেবেন আবারও ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ রসুনের সঙ্গে মশলাটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে অল্প একটু জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম চার থেকে পাঁচটা সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে আপনারা চাইলে আলুগুলিকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করেও দিয়ে দিতে পারেন আমি এখানে হাত দিয়ে ভালো করে ভেঙে দিয়ে দিলাম এখন স্প্যাচুলা দিয়ে এইভাবে প্রেস করে করে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে আলুর পোটটা তৈরি করে নিতে হবে আপনাদের মধ্যে যারা যারা আমার এই রেসিপিটা দেখছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ জাগায় দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট আলুর পোটটা ভালো করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম অন্যদিকে আটার ডোটাকে এরকমভাবে আবারও একটু সময় মথে নিতে হবে তারপর এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি আমরা রুটি যেভাবে তৈরি ঠিক সেই ভাবেই লেচিগুলি কেটে নিতে হবে তারপর একটা লেচি নিয়ে উপর একটু ময়দা জড়িয়ে দিলাম আর এইভাবে প্রেস করে বেলে নিচ্ছি রুটি যে রকমভাবে তৈরি করি ঠিক সেই রকম তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আলুর পুর আলুর পুরটাকে আমি এরকম টিকির মতো তৈরি করে নিয়েছি তারপর উপরে একটা ডিমের স্লাইস দিয়ে দিলাম আমি দুটো টিম আগে থেকেই এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম এখন একটা চাকু দিয়ে এরকমভাবে কেটে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাগুলি তৈরি করছি আর সাইড থেকে অল্প একটু জল হাত দিয়ে লাগিয়ে নিলাম আপনারা চাইলে ব্রাশ দিয়েও কিন্তু জলটা লাগিয়ে নিতে পারেন এভাবে জলটা লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে সিল করে নেওয়া যায় তারপর এক একটা পাপড়ি এইভাবে তুলে সিল করে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি দেখুন বন্ধুরা একটা নাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলি নাস্তা বানিয়ে নিলাম এখন এই নাস্তাগুলিকে ভেজে নেব তার জন্য চুলার ওপর আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখনই এক এক করে নাস্তাগুলি দিয়ে দিতে হবে যেহেতু আমি এই নাস্তাগুলি আটা দিয়ে তৈরি করছি তাই তেলটা খুব বেশি গরম করবেন না হালকা একটু গরম হলেই নাস্তাগুলি দিয়ে দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে সবগুলি নাস্তা দিয়ে দিলাম একসঙ্গে সবগুলি নাস্তা ভেজে নেব কিছুক্ষণ পর নাস্তাগুলি উলটিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উলটিয়ে দিতে হবে তারপর অপর পিঠটিও কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামের মধ্যে রেখে ভালোভাবে নাস্তাগুলি ভেজে নেব দুটো পিঠ উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে তেল থেকে ছেঁকে সবগুলি নাস্তা তুলে নিব যখনই নাস্তাগুলির কালার এরকম চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আপনাদের কাছে পুরো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা সবগুলি নাস্তা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখন এই নাস্তাগুলিকে আমি সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে কিন্তু এই নাস্তাগুলি খেতে ভীষণই ভালো লাগবে একদিন হলো বাড়িতে এই নাস্তার রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন